কথা, এখানে আসতে গেলে জল টল নিয়ে আসাটা ভালো বলে মনে হয়, কারণ খুব ডিহাইড্রেশনের মতো হতে পারে। তাও রোদ আজকে নেই, রোদ্দুর উঠলে হয়তো আরো বেশি হতে পারে সেটা। তো আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, কতটা চলে এসেছি দেখো। আমাদের সাউথ সিকিম ট্যুরের আজকের ভিজিটিং স্পট হলো খেচুপেড়ি লেক। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে যাওয়ার সাথে সাথে বাঁ দিকে একটা জোন দেখতে পেলাম, যে জোনটার নাম হলো ফিশ ফিডিং জোন। এখানে কাজ চলছে এখন, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো। এটাই হলো খেচুপেড়ি লেক। কথিত আছে, হিন্দু ধর্মাবলম্বী মানুষরা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা এই লেককে উইশ ফুলফিলিং লেক বলেন। এবং শোনা যায়, এই লেকে যদি কোনো ব্যক্তি নোংরা আবর্জনা কিছু ফেলেন, এই লেকের মাছ আর পাখিরা সঙ্গে সঙ্গে সেটা তুলে ফেলে দেয়। এরপর আমরা যাচ্ছিলাম খেচুপেড়ি লেকের ভিউ পয়েন্টে। যারা এরই মধ্যে যাতায়াত করে ফিরেছে তাদের থেকে জানতে পারলাম এই রাস্তা প্রচন্ড দুর্গম, সাথে করে যেন জলের বোতল নিয়ে যাই। তো চলো উপরে উঠছি। যে সমস্ত লোকজন উপরে মানে উপর থেকে নেমে আসছে, সবাই বলল যে আধ ঘন্টা সময় লাগবে উঠতে আর 15 মিনিট সময় লাগবে নিচে নামতে। তো ওই যে অভি আসছে, ওই নিচে দাদা আছে, আমি নিয়েছি, তোর লাগবে? চলো। ভীষণ রকম দুর্গম এই রাস্তাটা। আমি জানি না ভিডিওতে তোমরা ঠিক কতটা বুঝতে পারছ। প্রচন্ড স্লিপি ছিল, সুজগুলো রীতিমতো স্লিপ করছিল। কিছুটা যাবার পর মনে হয়েছিল পারবো না বোধ হয়। নিচেটা দেখাই, যে দেখো কতটা নিচে। তো চলো যাওয়া যাক। কতটা চলে এসেছি দেখো, দাদা ভাই আসছে নিচে, এখনো এই রাস্তা বাকি। তো চলো ভিউ পয়েন্ট। এখান থেকে খেচুপেড়ি লেকটা ভীষণ সুন্দর বোঝা যায়। প্রচণ্ড হাঁপিয়ে গেছে একটা ব্যাকগ্রাউন্ড। তো খুব চড়াই রাস্তাটা। আমার মনে হয় ওয়েট অনুযায়ী টাইমটা কাউন্ট করা হবে নাকি? একদমই। নর্মালি যারা একটু হেভি ওয়েটেড, খারাপভাবে নিও না, আমি সাজেশান দিচ্ছি, তো তাদের অনেকটা বেশি সময় লাগছে।
সময় লাগছে, এবং তার থেকে বড় কথা এখানে আসতে গেলে জল টল নিয়ে আসাটা ভালো বলে মনে হয়, কারণ খুব ডিহাইড্রেশনের মতো হতে পারে। তাও রোদ আজকে নেই, রোদ্দুর উঠলে হয়তো আরো বেশি হতে পারে সেটা। তো আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো এখানে আমরা একটা ওয়াচ টাওয়ারেই বসে আছি, একটু দেখি দাও ওয়াচ টাওয়ারে, এই ওয়াচ টাওয়ার থেকে কেমন লাগছে। আমি জাস্ট একটা ব্যাক ক্যামেরায় ক্লিপ নিচ্ছি, তো একটু রেস্ট নিই, তারপরে আবার নামবো। নামাটা অনেক ইজি, কিছুজন বলছিল প্রায় এক ঘন্টা লাগবে, এক ঘন্টা না মোটামুটি আধ ঘন্টা লাগবে ভিউ পয়েন্টে পৌঁছাতে ঠিকঠাকভাবে আসলে। যদি অনেকবার করে রেস্ট নেওয়া হয় তাহলে আই থিঙ্ক টাইমটা অনেক বেশি লাগবে। তো চলো একটু দেখাই দেন নিচে নামি। আমরা খেচুপেড়ি লেকের ফার্স্ট পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, তাই খেচুপেড়ি লেকের সেকেন্ড ভিউ পয়েন্ট পর্যন্ত আমরা উঠেছিলাম। সেখান থেকে পুরো ভিউটা জাস্ট ওয়াও ছিল। হয়তো ফার্স্ট পয়েন্টে উঠতে পারলে আরও বেশি ভালো লাগতো, বাট শরীর একদম সায় দিচ্ছিল না, দুজনেরই সেম অবস্থা হয়েছিল। এই যে আবার রাস্তা শুরু হচ্ছে, এবার নামা যাক। ফিরে যাচ্ছি, অন্য কোন স্পট আবার ভিজিট করব। চল। এরপরে আমরা ছোট্ট করে কিছু টিফিন করেছিলাম, একটা ওয়াই ওয়াই, একটা ম্যাগি আর এক প্লেট মোমো, সঙ্গে ছিল গরম গরম কফি। পেটটাকে অল্প করে শান্তি দিয়ে আমরা এর পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কাঞ্চনজঙ্ঘা ফলস। আশা করছি তোমরা অনেকেই নাম শুনেছ এই জায়গাটার। আমরাও এখানে আসার আগে অনেক ভিডিওতে এর ভিউগুলো দেখেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে এই কাঞ্চনজঙ্ঘা ফলস। বেশ এক্সাইটমেন্ট কাজ করছিল। তো চলো যাওয়া যাক। আমরা এলাম ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে পুরো পেলিং শহরটাকে মন ভরে উপভোগ করছিলাম।
অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। পাহাড় তো আমার অন্যরকম ভালোবাসার জায়গা, বাট পাহাড়ে আসলে আরেকটা জিনিস আমায় অনেক বেশি আকর্ষণ করে, সেটা হলো পাহাড়ের কোলে ফুটে থাকা বিভিন্ন ধরনের নাম না জানা ফুল। ফিরে গেছি, ডিনার কমপ্লিট করার পরে আমরা হোটেলের নিচে রাস্তা ধরে একটু হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ আমার চোখ গেল আমার বাম দিকে, যেন মনে হলো অজস্র জোনাকি মালার মতো করে একসাথে বিচরণ করছে। রাতের পাহাড় সব সময় মায়াবী, এর আগেও বহুবার অনুভব করেছি, এবারেও তার অন্যথা হয়নি। ও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে দাদা ভাই দিদি ভাইয়ের সাথে আমাদের শিলিগুড়ি থেকেই প্রথম দেখা। এখানে পুরো যেখানে যা যা জায়গা ভিজিট করেছি সব ওদের সাথে করেছি, ভীষণ ভালো লাগলো। পুরো জার্নিটা বেশ আনন্দের হলো। আমরা চাইবো যে নেক্সট এরপরে যে ট্রিপ হবে তোমাদেরকে সাথে পেতে। তোমাদের কেমন লাগলো বলো? থ্যাংক ইউ, তোমরাও ভালো থেকো, নেক্সট আবার দেখা হবে। একদম একদম, চলো টাটা, গুড নাইট। গুড নাইট। ও, হোটেলে ফেরার পর থেকে কোনো ক্লিপই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, প্লাস কালকে আবার 8টায় বেরোনো আছে। কালকে যাবো রা ভাংলার নামচি, তো সেই জন্য সমস্ত প্যাকিং কমপ্লিট করলাম, নিজেরা ফ্রেশ হলাম, একটু রেস্ট নিলাম। তারপর তো অ্যাজ ইউজুয়াল আজকে কোথায় ঘুরলাম সেটা তোমাদের জন্য শেয়ার করার কাজে লেগে পড়েছিলাম, এডিটিং করছিলাম। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো সকালে। আজকের মতো শুভরাত্রি। ও সরি, আজকে ডিনারের কোনো ক্লিপ নেওয়া হয়নি, আজকে ডিনারে ছিল রুটি। আমরা যদিও রুটিটা প্রেফার করেছিলাম, প্রচণ্ড ঠান্ডা এখানে, রুটি, ফুলকপি, আলুর তরকারি, আলু ভাজা, ডিমের কারি, সঙ্গে চাটনি পাঁপড়। তো ওই যে বললাম প্রচণ্ড টায়ার্ড, সেই জন্য কিছু নেওয়া হয়নি আজকে, বলে দিলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর প্লিজ ব্লগটা শেষ পর্যন্ত দেখো। টাটা।